আজকে আমি বানাচ্ছি ভোলা মাছের ঝাল। তো মাছটা ভেজে নিয়েছিলাম আগে থেকে, এবার আলুটা ভাজছি। আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ সর্ষের বাটা। দেবো টমেটো কুচি মতো, নুন ঢাকা দিয়ে নেব, খুলে দেখে নেব। এটা কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দেব, জলটা ফুটে গেলে তারপর মাছ দেব। এবারে ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছের ঝালটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দেব, ধনে পাতা। হয়ে গেছে আমাদের ভোলা মাছের ঝাল। আজকে আমাদের মেনুতে আছে ভাত, আলু বেগুনের ভাজা আর ভোলা মাছের ঝাল। তো আমি এখন টিটুকে খাওয়াবো।